বন্ধ পানীয় জল সরবরাহ। লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীকে ভোট না দেওয়ায় বন্ধ পানীয় জল সরবরাহ, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। আসানসোল পৌর নিগমের ওয়ার্ড নম্বর 66-এর দামাগড়িয়া এলাকায় পানীয় জল সংকটের জন্য গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হলেন। গ্রামবাসীদের অভিযোগ, বিগত লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর গত শুক্রবার থেকে পানীয় জল সরবরাহ বন্ধ করা হয়েছে। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর অশোক পাসোয়ান বলেন, এই এলাকা থেকে ভোট পাওয়া যায়নি। গ্রামবাসীরা আরো বলেন, পানীয় জলের জন্য রাস্তা অবরোধ করার দরকার পড়লে তাও করব, যদিও এই বিষয়ে স্থানীয় কাউন্সিলরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। না, আজকে প্রদর্শন করছেন জলের জন্য কি কি জল নাই? জল নাই, এখানে খাবার জলও নাই, ধোবার জলও নাই, আমাদের এখানে পুকুর নাই, কিছু জল নাই, কলেই নাই আমাদের এখানে, আমাদের জলের অসুবিধা আছে। জল আগে জল কি এসে পাইতেন? মিউনিসিপালিটিতে দিছিল, বিসি সেলে দিছিল, এখন বন্ধ করে দিল। কেন বন্ধ করেছে আপনি জানেন? ভোট পায় নাই বলছে, ভোট পায় নাই। তেম এখানকার নেতা বলছে আমরা ভোট পায় নাই দামাগুড়া থেকে। কে বলছে? এখানকার নেতা, যে নেতা হইছে সেই বলছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।